আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার আর শেষ রক্ষা হল না নেতানিয়াহুর, এরপর জানিয়ে দেব বন্ধুরা ফিলিস্তিনে এবার টার্গেট কিলিং মিশন ইসরায়েলের। এরপর থাকছে ফিলিস্তিনিদের অর্থ সহায়তা দিল যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন, আরও জানিয়ে দেব কাশ্মীর ইস্যু সমাধান ছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক নয় বলছে ইমরান খান। এরপরই থাকছে নিজে নিজেই সেনাকে তাড়া করবে এবং হামলা চালাবে খুনি রোবট, এবং সর্বশেষে জানিয়ে দেব বন্ধুরা ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ আরো 14 দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আজকের সংবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন ইসরায়েল এবং ফিলিস্তিনি দীর্ঘ যুদ্ধের পর যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। এই ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের হত্যার জন্য ইসরায়েলের যুদ্ধমন্ত্রী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। নিজেকে রক্ষা করার জন্য এই ধ্বংসযজ্ঞ চালানোর জন্য আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাই। তবে আর শেষ রক্ষা হলো না নেতানিয়াহুর, এবার নেতানিয়াহুর খেল খতম। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত, আর জানিয়ে দিবেন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে আছেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন, এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। এবার আর শেষ রক্ষা হচ্ছে না নেতানিয়াহুর। ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় 2 বছরের বেশি সময় ধরে দেশটির রাজনীতিতে চালিয়ে গেছে ধারাবাহিক নাটকীয়তা। ক্ষমতা আঁকড়ে ধরে কট্টরপন্থী ইহুদিদের খুশি রাখতে একের পর এক ফিলিস্তিনিদের ভূমি দখল এবং হত্যাযজ্ঞ চালিয়েছে গাজায়, জেরুজালেম ও পশ্চিম তীরে। কিন্তু এবার আর শেষ রক্ষা হচ্ছে না তার। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী দল লিকুদ পার্টি সরকারের যবনিকা টানতে চুক্তির দ্বার প্রান্তে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। দেশটির মধ্যপন্থী দল ইএস আতিদের নেতা ইয়ার লাপিদ জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্র জাতীয়তাবাদী নেতা লাফতানি বেনেটের সঙ্গে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করতে চলেছে। লাপিদকে সরকার গঠনের জন্য 28 দিন সময় দেওয়া হয়েছিল, কিন্তু গাজা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের 11 দিনের হামলায় ওই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। ওই হামলার জের ধরে লাপিদের জোট শরিক হওয়ার দৌড়ে থাকা আরব ইসলামিস্ট রাম পার্টি আলোচনা থেকে বেরিয়ে যায়। এখন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন জোগাড়ে লাপিদের 57 হাতে ছিল আর মাত্র 2 দিন। শেষ সময় এসে উগ্র জাতীয়তাবাদী বেনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সম্ভাব্য এই চুক্তি অনুযায়ী 120 আসনের ইসরায়েলি পার্লামেন্টে মাত্র 6 আসন নিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছে বেনেট 49। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী উভয় পক্ষ যে চুক্তিতে সম্মত হয়েছে সেখানে আগামী 2 বছরের জন্য বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর মেয়াদের বাকি 2 বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন লাপিদ। শনিবার রাতে নেতানিয়াহুর লিকুদ পার্টি বেনেট ও অন্যান্য দলের নেতাদের ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেয়। 3 দফায় প্রধানমন্ত্রিত্ব ভাগ করে নেওয়ার প্রস্তাব দেন তারা, কিন্তু সেই প্রস্তাবে আর সাড়া মেলেনি। 71 বছর বয়সী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার চলছে। বিরোধী জোটে গিয়ে তাকে ক্ষমতা থেকে উৎখাতের রোববার দলের নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের সমর্থন দেন বেনেট। সম্প্রতি সময়ে জনসম্মুখে নীরবতা বজায় রাখছে নাফতালি বেনেট। অন্যদিকে লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের মেয়াদের ইতি ঘটতে পারে বলে টুইটারে ইঙ্গিত দিচ্ছেন। শুক্রবার তিনি লিখেছেন, রিয়েল অ্যালার্ট, বিপজ্জনক বামপন্থী একটি প্রশাসন সামনে এগিয়ে আসছে। ইয়ামিন দল থেকে শনিবার দিন শেষে ঘোষণা দিয়েছে যে নাফতালি বেনেট রোববার নিজ দলের এমপিদের সঙ্গে বৈঠক করবেন। তিনি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু 2009 সাল থেকে টানা ক্ষমতায়, তার এই সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিচার চলছে আদালতে, তবে নিজ এসব দুর্নীতির অভিযোগে অস্বীকার করেছেন তিনি। সেই বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার জন্য এবার চেষ্টা করছেন নাফতালি বেনেট। ফিলিস্তিনিদের অর্থ সহায়তা দিল যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন।
ইয়েমেনে বসবাসরত ফিলিস্তিনিদের সহায়তায় নগদ অর্থ বিতরণ করেছে সৌদি সামরিক জোটের আক্রমণে বিধ্বস্ত দেশটির জাকাত বোর্ড। এছাড়া ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের জন্য $15,00,000 একটি তহবিলে সংগ্রহ করেছে ইয়েমেন সরকার। এই সহায়তাকে ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসনের ও হত্যাযোগ্য মোকাবেলায় ফিলিস্তিনের প্রতি সমর্থন প্রকাশ বলে জানিয়েছেন ইয়েমেনের জাকাত কর্তৃপক্ষের প্রধান। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তারা সক্ষম। জাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বার্তা দেওয়া হয়েছে যে ইসরায়েলের দখলদারিত্ব থেকে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না করা পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দিয়ে যাবে ইয়েমেন। ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য ইয়েমেনি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির হুতি আনসারউল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি। তিনি বলেন, সৌদি আরবের আগ্রাসন মোকাবেলায় পাশাপাশি আপনারা ফিলিস্তিনিদের সাহায্যার্থে তহবিল সংগ্রহ করুন। ফিলিস্তিনি এবার টার্গেট কিলিং মিশন ইসরায়েলের। মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনে টানা 11 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর এবার টার্গেট কিলিং মিশনে নেমেছে ইসরায়েলের ছদ্মবেশী এলিট স্পেশাল ফোর্স মোস্তারিবিন। টার্গেট করা হচ্ছে মূলত ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সদস্যদের, এরপর উঠিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। এলিট বাহিনীর সর্বশেষ টার্গেট কিলিং এর শিকার হয়েছেন পশ্চিম তীরের আল আমারি রিফিউজ ক্যাম্পাসের 24 বছর বয়সী যুবক আহমেদ জামিল ফাহাদ। ফাহাদের পরিবার জানায়, ইসরায়েলের একদল ছদ্মবেশী এজেন্ট তাকে আটক করে নিয়ে যায়। এরপর ভোর 5:30টার দিকে তাকে পেছন থেকে বেশ কয়েকটি গুলি করা হয়। গুলি করার পর তাকে রামাল্লার উম আল শারিয়াত এলাকায় ফেলে রাখা হয়। প্রচুর রক্তক্ষরণ হয় তার। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান ফাহাদ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, যুদ্ধবিরতির পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরায়েল সফরের কয়েক ঘন্টা আগে পশ্চিম তীরের রামাল্লা শহরের আল আমারি রিফিউজি ক্যাম্পের সেলে আহমেদ ফাহাদকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী। ফাহাদের এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে রয়েছে ইসরায়েলের ছদ্মবেশী এলিট স্পেশাল ফোর্স মোস্তারিবিন ইউনিটের সদস্যরা। এই ইউনিট প্রশিক্ষিত ইসরায়েল সেনাদের মাধ্যমে গঠিত। ছদ্মবেশে সাধারণ ফিলিস্তিনি পশ্চিম তীরে বিচরণ করে। কাশ্মীর ইস্যু সমাধান ছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক নয় বলছে ইমরান খান। এই মুহূর্তে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কাশ্মীরের জনগণের সঙ্গে বেইমানি করার মতো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আগে কাশ্মীর সমস্যার সঠিক সমাধান, পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন। রোববার পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোন সেশনে আলাপকালে এ মন্তব্য করেন ইমরান খান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে দুদেশের সম্পর্ক উন্নয়নে উদ্বেগ নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এমন উদ্বেগ নিলে তা কাশ্মীর অঞ্চলের নিহত মানুষের সঙ্গে প্রতারণা হবে। অঞ্চলটিতে যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন তাদের সাথেও বেইমানি হবে বলে মন্তব্য করেন ইমরান খান। ইমরান খান জানান, দ্বন্দ্বপূর্ণ অঞ্চলটিতে এখন পর্যন্ত 100,000-এরও বেশি কাশ্মীরি নিহত হয়েছেন। যদিও সম্প্রতি পাকিস্তান সফরে এসে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভোলকান বস্কির বলেছেন, ভারত পাকিস্তান দুদেশের পক্ষে আলাদাভাবে কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়, তাই দুদেশেরও ইস্যুটি নিয়ে অহেতুক কথার লড়াই বন্ধ করতে হবে। তবে ইস্যুটি আরও গুরুত্ব দিয়ে যেন জাতিসংঘে উত্থাপন করা হয় সে বিষয়ে জোর দিয়েছিলেন তিনি। 2019 সালের আগস্টে ভারত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে, ফলে কাশ্মীর এতদিন যে বিশেষ অধিকার পেত তা এর মাধ্যমে খারিজ হয়ে যায়। একই সঙ্গে জম্মু কাশ্মীর রাজ্যটিকে ভেঙে 2টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়। এর একটি হলো লাদাখ এবং অপরটি জম্মু কাশ্মীর। অঞ্চলটির সার্বিক উন্নয়নের জন্যই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। সূত্র আল জাজিরা। নিজে নিজেই সেনাকে তাড়া করে হামলা চালায় খুনি রোবট। কোনো নির্দেশনা দেওয়া না হলে এক সেনাকে তাড়া করে হামলা চালিয়েছে অস্ত্র সমৃদ্ধ একটি প্রাণঘাতী ড্রোন। নিউ সায়েন্টিস্ট সাময়িক এ খবর দিয়েছে। গত বছরের মার্চের ঘটনা এটি। লিবিয়ার সরকারি বাহিনী ও তাদের থেকে বেরিয়ে যাওয়া খলিফা হাফতারের লিবিয়ার ন্যাশনাল আর্মির মধ্যকার সংঘর্ষের সময় কার্গো 2 কোয়াডকপ্টার স্বয়ংক্রিয়ভাবে একজন মানুষকে ধাওয়া করেছে। খবর বিজনেস ইনসাইডার। পালাতে চেষ্টার সময় হাফতারের এক সেনাকে আঘাত করেছিল ড্রোনটি। অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধ ও সন্ত্রাস বিরোধী অভিযানের জন্য এই ড্রোন নির্মাণ করেছে তুরস্কের কোম্পানি এসটিএম। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের লিবিয়া বিষয়ক বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, প্রাণঘাতী স্বয়ংক্রিয়
অস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যে হামলা করার জন্য প্রোগ্রাম করা। এর জন্য ডেটা আদান প্রদানের প্রয়োজন নেই, নির্দেশনা ছাড়াই টার্গেট করে হামলা করতে পারে এই ড্রোনটি। কোন নির্দেশনা ছাড়া মানুষের উপর ড্রোনের হামলার সম্ভবত এটি প্রথম কোন ঘটনা বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই স্বয়ংক্রিয় ড্রোনের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক ক্যালেনবর্ন বলেন, কোনো কিছু শনাক্ত করার ব্যবস্থা কতটুকু ভঙ্গুর, কতবার এটা লক্ষ্য শনাক্তে ভুল করবে। ভারতের সঙ্গেই সীমান্ত বন্ধ আরো 14 দিন। ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আরো 14 দিন বাড়ছে। আগামী 14 জুন পর্যন্ত এ সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার গত 26 এপ্রিল প্রথম দফায় দেশটির সঙ্গে সরকার সব স্থল সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেয়। এরপর আরো 2 দফায় 31 মে পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ শনিবারে সবাই সীমান্ত বন্ধের মেয়াদ আরো 1 দফা বাড়ানোর সিদ্ধান্ত হয়।